হচ্ছে কল্পনা ডুম। আমি হচ্ছি যাদব দত্তর পিসির একটা গরুর দুই স্টাফ। আমি ওখানে সার্ভিস করি। এই জ্বর হয়, কাশি হয়, হাসপাতালে ভর্তি হই, ডাক্তাররা দেখে, আমার বুক এরকম টেনে ধরছে, আমার খুব কষ্ট হচ্ছে। স্যার লিখে দিল, তুললাম রিপোর্টটা, এনে স্যারকে বললাম। স্যার বললাম, মানে স্যার রিপোর্টটা দেখে দেন। তখন স্যার এখানকার তিনটে ডাক্তার নাম লিখে দিয়েছিলেন, বৌমারা জানে, তিনটে ডাক্তার নাম লিখে দিয়ে বললো যে এই জায়গায় আসার জন্য। আমরা তার দুদিন পর এখানে এসেছি। এই স্যারটা কি ডাক্তার উনি দেখছিলেন, উনি দেখছিলেন, দেখার পর এই স্যারের কাছে। তবে এই স্যারের হাতও ভালো, ব্যবহারও ভালো, আরও ভালো থাক, আর উনি বড় হোক, উনি খুব ভালো লেগেছে। আমি পিঙ্কি ডোম, আমার বাড়ি রানাঘাট। উনি আমার শাশুড়ি মা হন। উনি অনেক দিন ধরে ঠান্ডার জন্য ভোগেন, হসপিটালে প্রায় ভর্তি থাকেন। তখন এক ডাক্তারবাবু উনি ফটো করতে দেন, ফটো ছবি তুলে নিয়ে এসে দেখেন উনি বুকে স্পট পড়েছেন। তারপরে উনি সেই কল্যাণীতে রেফার করেছিলেন। তো ওখানেও কদিন ট্রিটমেন্ট করেছিলাম, সেখানেও সেরকমভাবে আমরা পাইনি, মানে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। সেরকম ডাক্তারও মানে খুব বারবার এই এই ডেট সেই ডেট দিয়ে করছিলো। তারপরে আমাদের ওখানে হসপিটালে এক ডাক্তার ছিলেন, উনি বায়োপসি রিপোর্টটা করতে বলেছিলেন, এফএনসি, তারপরে পরপর যে স্টেপগুলো থাকে সেগুলো করতে বলেছিলেন। তারপরে ওনার ওই ছবিগুলো করার পরে ধরা পড়েন যে উনি ওই ক্যান্সার রোগটা হয়েছিলেন। দিয়ে তারপরে আমরা তো সেই কলকাতাতে জানেন সব লকডাউনে সব ভালো ভালো হসপিটালগুলোও তো বন্ধ ছিল। তারপর আমাদের এক চেনা পরিচিত ডাক্তারবাবু ছিলেন, উনি এই এখানে ওনার মাকে ট্রিটমেন্ট করিয়ে গেছিলেন। তো উনি বললেন তাহলে ওখানে যান, ওখানে তো ভালো ট্রিটমেন্ট হয়। তো উনি ওখানে এসে আমাদের ডাক্তারবাবু তিনটে ডাক্তার নাম দিয়েছিলেন প্রথমে। তো আমরা তো সেই তিন প্রথম আসলে যাওয়া হয় যে ডাক্তারবাবুর হাতে পড়েছি সেই ডাক্তারবাবুর হাতে, মানে ওই তিন ডাক্তারের মধ্যে ছিল না, অন্য সুদীপ দাস বলে একটা ডাক্তারবাবু ছিল, উনির হাতে পড়ি। তা উনিও ভালো ডাক্তার ছিলেন, উনি কয়েকদিন ওনার কাছে ট্রিটমেন্ট করার পরে উনিও দেখলেন, উনিও কিছু ছবি টবি দিয়েছিলেন, বায়োপসি করতে দিয়েছিলেন, সেগুলো করা হলো। তারপরে উনি বললেন যে এটা বেশি না, ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। উনি দুরকম সাজেশন দিয়েছিলেন, যে একরকম সার্জারি অপারেশন আর একরকম কেমো আর রেডিয়েশন মারতে হবে। দিয়ে বললেন তাহলে ঠিক আছে। ওই উনি আবার ডাক্তারবাবু মনোজিৎ স্যারের সঙ্গে বোর্ড মিটিং বসালেন, আমাদের আমরাও ছিলাম সেখানে। দিয়ে বোর্ড মিটিং এসে মনোজিৎ স্যার বুঝিয়ে বললেন যে এটা সার্জারি করে অনেকটা সুস্থ থাকবেন, উনি সব রকমভাবে বুঝিয়েছিলেন। দিয়ে আমরা বলি তাহলে ঠিক আছে, আমরা বাড়িতে গিয়ে বাড়ির আরও সদস্য আছে তাদের কাছে আলোচনা করি। দিয়ে তারপরে এসে সুদীপ দাসের সাথে যোগাযোগ করে, তারপরে উনি মনোজিৎ স্যারের সঙ্গে যোগাযোগ করে দেন আমাদের। তারপরে তো মনোজিৎ স্যারের সঙ্গে দেখা করে উনি ওনার মতন ট্রিটমেন্ট করে, উনি ওনার মতন পরীক্ষা দিয়ে সেগুলো পরীক্ষা করে নিয়ে তারপর বললেন যে সার্জারি করে নেন। দিয়ে আমরা ওতে রাজি হলাম যে সার্জারিটা করে নি তাহলে, যখন ডাক্তারবাবু বলছেন। তারপরে ওনার পদ্ধতিতেই চলে আমরা সার্জারিটা নিই সিদ্ধান্ত, যে উনি করেছিলেন অপারেশনটা করে, তারপরে উনি ভালোও করেছিলেন, সাকসেসফুল হয়েছেন ওনার সার্জারিতে। হাই, আই এম ডক্টর সুদীপ দাস, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাট নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া। মিসেস কল্পনা ডোম, শি ইজ এ 60 ইয়ার্স ওল্ড লেডি, ফিট অ্যান্ড হেলদি। শি কেম টু আওয়ার মেডিকেল অঙ্কোলজি ক্লিনিক উইথ কমপ্লেন অফ শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড চেস্ট পেন ফর লাস্ট 4 মান্থস। Because of the ongoing COVID pandemic, there was a delay in diagnosis and early initiation of treatment before she came to our clinic. And then she was investigated at Narayana Super Speciality Hospital, and it was noted that she has a non-metastatic tumor of around 3 centimeter size in her left lung upper lobe. So as you know that every cancer patient is different because of the patient's characteristics and stage.
So ideally, each and every cancer patient treatment strategy should be discussed in a multi-departmental tumor board. So we discuss every cancer patient in our multi-departmental tumor board, consisting of radiation oncologist, surgical oncologist, medical oncologist, and cardiothoracic surgeon. So this lady, Kalpana Dom, her case was also discussed in tumor board. And there it was decided that in view of her fit status, physical fitness and early stage of lung cancer, probably surgery will be the best treatment for her. It will be the first step. And she successfully underwent surgery under our cardiothoracic surgical team. And her adjuvant therapy will be decided depending on the post-operative histopathological report. So now I request Dr. Manojesh Bandyopadhyay, cardiothoracic surgeon, who will give you idea about the surgical procedure for this patient. Hi, I'm Manojesh Bandyopadhyay. We are a team here who decides regarding the strategy of treating each and every individual patient on basis of that individual person's disease. So that's the crux of the story in our setup. And as a hospital setting, involving all the different teams actually helps us removing the bias and aptitude based treatment or therapeutic that actually has a problem in treating the patient on an optimum way, that I should tell. Now, up to a certain stage of every cancer, operation can be done, as well as in lung cancer, we can offer operation up to stage 3 in some cases. But this was a stage 2 cancer. And as of now, the whole world is moving towards minimal access surgery. I mean, the small cut surgery, which you have only 5 centimeters of cut most of the times. Sometimes it's a little bit more, but the minimum that we have is 5 centimeters. Now you can imagine, this is like 5 centimeters, this much cut on your chest wall, and the whole lobe of lung is removed. That's an achievement per se, and this is an international recommendation to do and go for thoracoscopic or minimal access or VATS lobectomy as a standard of care for lung operations and lung cancer patients, because obviously it eliminates the pain, the prolonged hospitalization, the prolonged recovery phase of patient. But oncologically, from the oncological clearance perspective, this is as good as an open surgery, that we can assure, and that is what the international recommendation is telling us. So for this patient, we offered a VATS lung resection. The left lower lobe was removed. All the lymph nodes were sent for histopathological assessment. The lung was sent for that. And obviously, as Dr. Sudeep told already, that we will be waiting for the result and we will be formulating the final phase of the treatment for this patient. As of now, the patient is good. She is mobilizing. This is just about 15 days after surgery. She is already walking up the stairs, coming down, walking almost like 500 meters to 1 kilometer a day at his home, and she is fine and doing okay. So that's the strategy. This is the beauty of having a multidisciplinary board, and I practically want to impress upon to all our cancer patients who suffer from this lung cancer thing, that individualized treatment decided in a multidisciplinary board is the standard of care, and we do it here along with a minimal access surgery whenever it is deemed fit and possible for a patient. Thank you.